عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم. صدق الله العظيم. সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আল্লাহ পাক আমাদেরকে এই পবিত্র মজলিসে আসার তৌফিক দান করেছেন। আজকের স্বাধীনতা দিবস আমরা সকলেই একটা বিষয় জেনে রাখব, যে আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ পাকের আইন, আল্লাহ পাকের হুকুম এই পৃথিবীতেই চলবে। এটা আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফেও বাণী আছে। আমরা যে পৃথিবীতে অর্থাৎ যে দেশে বসবাস করি, সেখানে যদিও বহু জাতির মানুষ বসবাস করে, কিন্তু আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তোমরা পৃথিবীর কোনো মানুষকে, কোনো জাতিকে, কাউকে কোনোদিন কোনো কষ্ট দিবে না। মুমিন তার হাত থেকে, তার জবান থেকে, তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে কোনো মানুষ যেন কষ্ট না পায়, ব্যথা না পায়, তাহলে সে প্রকৃতপক্ষের মুমিন হতে পারবে। আজ জ্ঞানী গুণী মানুষ আমরা সকলে উপস্থিত আছি। এই স্বাধীনতার ব্যাপারে আমরা অনেক কিছু আলোচনা শুনব, কিন্তু আমার বলার উদ্দেশ্য যে আল্লাহ পাক আমাদেরকে এই জিন্দেগি দিয়েছে, এই জিন্দেগিটা আল্লাহ পাকের হুকুম মোতাবিক যদি আমরা চালিয়ে নিতে পারি, তাহলে আর পরেও একটা জিন্দেগি আছে যেখানে আল্লাহ পাক আমাদেরকে কামিয়াবি করবে। দিল থেকে যদি আমরা স্বাধীনতা পালন করি, এটাই আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ স্বাধীনতা পালন হবে। আমরা সকলেই জানি ওলামায়ে কেরাম তন মন ধন তিনটে জিনিস দিয়ে কুরবানি করে মনও দিয়েছেন, আর এই জীবনও দিয়ে দিয়েছেন, আর ধন দৌলতও দিয়েছেন। জানকে বাজি রেখে ইংরেজের কাছ থেকে আমাদের কাছে আজ আমরা মুসলমানের যে সমস্ত কালচারগুলি আমরা ব্যবহার করছি, একমাত্র ওলামাদের এটা অবদান। ভারতবর্ষে জামিয়াতে ওলামায়ে হিন্দ সর্বপ্রথম যদি কোন সংগঠন হয়ে থাকে, সেটা হচ্ছে জামিয়াতে ওলামায়ে হিন্দ। মুসলমানেরা কোন জাতিকে কোনো কষ্ট দেয় নাই, কিন্তু আজ মুসলমানদের প্রতি অনেক জুলুম করা হচ্ছে, অনেক অত্যাচার, অনেক অন্যায়, কিন্তু সেগুলিকে আমাদেরকে সহ্য না করে হযরতজি ওনার কিতাবে লিখেছেন, সূরা ফাতিহার তাফসিরের মধ্যে একটা টিকাতে লিখেছেন যে মানুষ যখন অন্যায় অত্যাচার করা শুরু করবে, কিন্তু তার তুমি মধুর ভাষা, কোমল ভাষা দিয়ে, সুন্দর ভাষায় তার সেটাকে পরিহার করতে থাকবে, একেবারে চুপচাপ থেকো না। আর তোমাদের জীবনটা তোমরা চালিত করবে আল্লাহ পাকের হুকুম রসুলের তরিকা অনুযায়ী। তো আল্লাহ পাক আমাদেরকে এমন একটা দিনে উপস্থিত করেছেন যে আমরা কম বেশি জানতে পারবো মুসলমানদের কি অবদান আছে, যেখানে 100 মধ্যে প্রায় 98% অবদান মুসলমানদের আছে, যেটা আমাদের সম্পাদক সাহেব বললেন যে সেখানে নামগন্ধ মুছে গিয়েছে। ইতিহাসের মধ্যে বড় বড় আকাবিরিনকে দোষারোপ করা হয়েছে, সেগুলি আমাদেরকে জানা অবশ্যই দরকার। তিরমিজি শরীফের হাদিসে আছে যে ইলম দুই প্রকারের, একটা ইলম আছে যেটা হৃদয়ের মধ্যে জায়গা নেয়, আর একটা ইলম আছে যেটা জবানে থাকে। হৃদয়ের ইলমটা তার নাফা দেয়, তাকে উপকৃত করে, দুনিয়াতেও করে, আখেরাতেও করে। আর জবানে যে ইলমটা থাকে, সেই ইলমটা
তার উপকার আছে না তাকে বরঞ্চ ইলজাম দেয় তাকে দোষারোপ করে কিয়ামতে সে পাকড়াও হয়ে যেতে পারে সেজন্য আমাদের ইলম অর্জন করার প্রয়োজন আসল ইতিহাস জানা তারিখে ইসলাম ইসলামের ইতিহাসটা আসলে জানা আমাদের খুবই প্রয়োজন আমাদেরকে অনেকে অনেক প্রশ্ন করে কিন্তু আমরা ইসলামের এই তারিখ ইতিহাসটা না জানার কারণে আমরা সেখানে উত্তর না দিতে পারলে আমাদেরকে বলে যে এরা কিছুই জানে না তাই আমাদেরকে বলতে সুবিধা হয় যে এদের মধ্যে কোনো ইতিহাসের জ্ঞান নাই কোনো কিছু এরা জানে না শুধু নামাজ রোজা হজ যাকাত রমজান মাসে রোজা রাখবে এদের এটাই কাজ কিন্তু আসলে যে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক ইলমের ব্যাপারে আয়াত অবতীর্ণ করেছেন সেটা আমাদের অজানা সেজন্য এই নিকেতনে হযরতজির ফুলবাগিচা ইসলামী আদব শিক্ষা এবং বিভিন্ন রকমের কিতাব আলহামদুলিল্লাহ আমি এখানে আসার পর থেকে হযরতজির যে কিতাবটাই পড়ি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে মনে হয় আরো একটু পড়ি আরো একটু পড়ি অতএব এগুলো টোটাল বিষয়ে এমন মধুর ভাষায় উনি লিখেছেন যেটা আমাদের জন্য খুব প্রয়োজন তাছাড়া গদ্দনেসিনে হুজুররাও আছেন আমাদের সঠিক ইলমটা জেনে সে অনুযায়ী আমল করা আর আমাদের আনেওয়ালা নাসলকে জানানো যে না মুসলমানদের অবদান অনেক রয়েছে এই স্বাধীনতা দিবসে অনেক অবদান রয়েছে তন মন দেওয়া ধন দৌলত অর্থ দেওয়া তো সহজ হয় কিন্তু তন মন জান দেওয়া আর মন দিয়ে দেওয়া এটা সহজ হয় না ইন্না আল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন যে মুমিনদের আমি জান আর মালকে জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছি আগে আল্লাহ পাক জানের কথা বলেছেন এই ভারত স্বাধীনের জন্য আল্লামা ইকরাম জান দিয়ে দিয়েছে রক্তের গঙ্গা বয়ে গিয়েছে ওলামাদেরকে ফাঁসির মঞ্চে চড়তে হয়েছে আজ আমরা কাজী নামা করতে পারছি আজ আমরা আমাদের মতো মৌলানা ওলামা ইকরামকে নিয়ে বিবাহ শাদী আমরা করতে পারছি যদি এগুলো ওলামাদের দান আজ আমরা আইনি ব্যবস্থা জায়গা মাপ ব্যাপারে এগুলি আমাদের মতো আমরা করতে পারছি ওলামাদের এগুলি অবদান সেই জন্য নকশে কদমে চলা জিন্দগিটাকে হাক্কানি ওলামাদের নকশে কদমে চলে ইলম অর্জন করে জীবন যাপন করা আমরা এমন কিছু শিখবো নিকেতন থেকে যেন আমরা এ সমস্ত ব্যাপারে আমাদের অনেক বন্ধু বান্ধব থাকে একই সঙ্গে কলেজে পড়েছি কিন্তু সে আমাকে আমার ইসলামের ব্যাপারে আমাকে ড্যামেজ করছে আর আমি অজানার কারণে আমি তাকে কিচ্ছু বলতে পারি না হালাকে সে গায়ের মুসলিম সেই জন্য আমাদেরকে সচেতন হওয়া উচিত এবং আমাদেরকে এসব ব্যাপারে ইলম অর্জন করা উচিত আলহামদুলিল্লাহ হযরতজি যথেষ্ট কেতাবে উল্লেখ করেছেন আল্লাহ পাক আমাদেরকে সকলকে তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন।